শ্রীলঙ্কার কাছে হারের পর দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম খান। এই বোর্ড পরিচালকের মতে বড় মঞ্চে ভালো করতে দরকার অভিজ্ঞ ক্রিকেটার। টাইগারদের ব্যাট হাতে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বছর জুড়ে নির্বাচক কোচিং স্টাফ নিয়ে যে আলোচনা সমালোচনা তার পূর্ণতা দিলেন আকরাম খান। গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ছাপিয়ে দল নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ বোর্ড পরিচালক। সব জায়গায় নতুন প্লেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করাটা হবে না। বড় আসরের আগে অভিজ্ঞদের বাদ দিয়ে হঠাৎ তরুণদের অন্তর্ভুক্তিতে অসন্তুষ্ট সাবেক অধিনায়ক। এশিয়া কাপের প্রথম ম্যাচের পর তার উপলব্ধি জানালেন আকরাম খান। এত বড় একটা চ্যালেঞ্জ আমার মনে হয় না আমাদের নেওয়া উচিত হয়েছে। আমার মনে হয় যে আমাদের যে এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো আছে ওদেরকে নিয়ে থাকলে ওরা থাকলে আমাদের জন্য আরো ভালো। প্রথম ম্যাচে টাইগারদের পারফরম্যান্সের ব্যর্থতা তো স্পষ্টই, সাথে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বলছে উইকেট পর্যবেক্ষণেও ব্যর্থ হাতুরু সাকিবরা। তবে আকরাম খানের চোখে ব্যাটিং ব্যর্থতাই এগিয়ে। আমাদের বোলিংটা ভালো হয়েছে, ফিল্ডিং ঠিক আছে, ব্যাটিংটা ইম্পর্টেন্ট। সেখানে যদি আমরা ব্যাটিং নিয়ে কনসেন্ট্রেট করি, ভালো ব্যাটিং করলে ইনশাল্লাহ আমাদের আবার ফিরে আসার একটা সম্ভাবনা থাকবে। বিশ্বকাপের ঠিক এক মাস আগে যেখানে দলকে পরখ করার কথা সেখানে এখনো চলছে লঙ্কান কোচ হাতুরু সিংহের পরীক্ষা নিরীক্ষা। লাল সবুজের দল নিয়ে কি আবার নতুন করে ভাবার সময় আছে? নতুন করে ভাবার আর কোনো সময় নেই আমাদেরকে। আপনার এই যে টিম আছে এই টিমেই আমাদেরকে ভালো করতে হবে। আমাদের একটা অপরচুনিটি আছে, এখন তো সব শেষ হয়ে গেছে এটা বলা ঠিক হবে না। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ক্যান্ডি, শ্রীলঙ্কা।